তো সবার কেমন আছেন, আশা করি প্রত্যেকেই অসংখ্য ভালো আছেন। সো এখন যে এক্সচেঞ্জের অফারটা শেয়ার করবো, এখান থেকে আপনারা $3 USDT পেয়ে যাবেন, যা সিম্পল একটা KYC ভেরিফাই করলে। এছাড়াও ডেইলি হচ্ছে আপনারা এই যে ক্রেডিট আর্ন করতে পারবেন এবং এই ক্রেডিট দিয়ে কনভার্ট করে USDT নিতে পারবেন। ঠিক আছে, A to Z ডিটেলস হচ্ছে আমি এই ভিডিওর মাঝখানে বলে দেবো, যদি মনোযোগ সহকারে দেখেন সেক্ষেত্রে এখান থেকে আশা করা যায় আপনারা ভালো একটা আর্ন করতে পারবেন আর কি। আর অবশ্যই সাইন আপ করার সময় রেফার কোড ইউজ করবেন এবং এইগুলো লিঙ্ক হয়ে পাবেন আমাদের ইউটিউব ভিডিও ডিসক্রিপশন বক্সে, যেটা ওখানে লেখা থাকবে আমাদের টেলিগ্রাম চ্যানেলের অফার লিঙ্ক, ওখানে ক্লিক করলে সরাসরি এখানে নিয়ে আসবে। দেন হচ্ছে আপনার জাস্ট লিঙ্ক একটা ক্লিক করবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক অ্যান্ড একটা কমেন্ট করে দিন। সো আপনারা কী করবেন, এখানে আপনি আপনার ইমেলটা দিবেন, দেন গেটে ক্লিক করলে একটা কোড যাবে এবং এখানে পাসওয়ার্ডটা দিতে হবে। সো পাসওয়ার্ডের ক্ষেত্রে আপনারা এই যে @টা ইউজ করবেন না, যেমন আপনার নাম যদি রাকিব হয়, আমি আপনাদের দেখাই, আপনার নাম যদি রাকিব হয় ধরেন রাকিব ইসলাম দিলেন, রাকিব ইসলাম দেওয়ার পরে মানে হচ্ছে এই যে কিছু সংখ্যা দিয়ে এই করবেন। আপনারা কোনো প্রকার এই যে @ ইউজ করবেন না, তাইলে কিন্তু সাইন আপ করা হবে না। সাইন আপটা হয়ে গেলে দেন এখানে গেট অ্যাপে ক্লিক করবেন, প্লে স্টোর নিয়ে যাবে, প্লে স্টোর থেকে আপনারা ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে নর্মালি লগ ইন করে নেবেন, যেটা হচ্ছে আপনারা করতে পারবেন আর কি। ঠিক আছে, সো এখন আপনারা এখানে কীভাবে টাস্ক কমপ্লিট করবেন, কীভাবে কী করবেন, A to Z ডিটেলস হচ্ছে আমি আপনাদের দেখাই দেবো। অবশ্যই অবশ্যই মনোযোগ সহকারে দেখতে হবে। সো এই জন্য মি অপশনে ক্লিক করবেন, একটা মি অপশনে ক্লিক করার পর সেটিংস অপশনে ক্লিক করবেন। সেটিংস অপশনে ক্লিক করার পরে যে অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি নামক একটা অপশন আছে, এখানে ক্লিক করে দেওয়ার পর এই যে এখানে ID ভেরিফিকেশন, এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এই যে ভেরিফাই নাও অপশনে একটা ক্লিক করে দেবেন। ভেরিফাই নাও অপশনে ক্লিক করলে সরাসরি আপনাদের নেক্সট একটা ইন্টারফেসে নিয়ে আসবে। জাস্ট আমরা একটু ওয়েট করি এখানে। আচ্ছা, এরকম একটা অপশন শো করতেছে। এখানে হচ্ছে আপনার কী করবেন, জাস্ট কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবেন। এখানে হচ্ছে ফার্স্ট নেম লাস্ট নেম, যদি আপনার নাম মিস্টার সামিউল ইসলাম হয় সেক্ষেত্রে এখানে মিস্টার সামিউল দেন ইসলাম। ঠিক আছে, যদি আপনাদের হয় সামিউল ইসলাম সেক্ষেত্রে সামিউল দেবেন এখানে, ইসলাম দেবেন এখানে, এটা না দিলেও হবে। দেন সিটিজেনশিপ এখানে একটা ক্লিক করে দেবেন, এখানে ক্লিক করার পর বাংলাদেশটা সিলেক্ট করে দেবেন। সো আমি বাংলাদেশটা কি সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে নেওয়ার পরে এখন আপনি আপনার যে আইডি কার্ড দিয়ে করবেন ওটা ফার্স্ট নেম লাস্ট নেম দেবেন। দেন এইখানে অবশ্যই একটা ক্লিক করবেন, আপনি ইউএসএর মানুষ না আর কি। দেন কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। সো আমি এটা করে নিচ্ছি। আচ্ছা, দেন হচ্ছে ডেট অফ বার্থ, অ্যান্ড এখানে যেটা এটা কিন্তু খুবই সিম্পল একটা KYC, এখানে ডেট অফ বার্থ দেবেন। ঠিক আছে, আপনার NID কার্ড অনুসারে, অ্যান্ড এখানে হচ্ছে এই ডকুমেন্ট বা আইডি কার্ডের নাম্বারটা, এখানে ট্যাক্স রেসিডেন্সি আর কান্ট্রি এখানে ক্লিক করে এটাও বাংলাদেশ সিলেক্ট করে দেবেন। সো আমি বাংলাদেশটা সিলেক্ট করে নিচ্ছি। এখন এখানে আমাদের এটা কিন্তু মনোযোগ সহকারে দেখতে হবে। সো ডেট অফ বার্থটা আমি দিয়ে নিচ্ছি। আচ্ছা, দেন হচ্ছে আমরা কন্টিনিউ অপশনে ক্লিক করে দিচ্ছি। ওগুলো আপলোড দেওয়ার পরে এখন আমরা বাংলাদেশটা সিলেক্ট করে নেব। এখানে হচ্ছে আপনার অ্যাড্রেসটা, আপনার কোথায় থাকেন ওই অ্যাড্রেসটা এখানে দিতে হবে। আচ্ছা, এখানে অ্যাড্রেসটা দেওয়ার পরে এখানে হচ্ছে আপনারা জাস্ট এগুলো এমপ্লয়েড দিতে পারেন। ঠিক আছে, দেন হচ্ছে ইন্ডাস্ট্রি, আচ্ছা এখান থেকে ইন্ডাস্ট্রি আপনারা একটা দিয়ে দিতে পারেন, আদার দিয়ে দেন, বা ব্যাংকিং বা এগুলো একটা দিয়ে দিলাম, ব্যাংকিং অ্যান্ড ফিনান্স দিয়ে দিলাম, কোম্পানি নেম কিছু একটা দিয়ে দেবেন। ঠিক আছে, জাস্ট হচ্ছে আমি ইসলামী ব্যাংক লিখে দিই, ইসলামী ব্যাংক। ঠিক আছে, হ্যাঁ জাস্ট আপনাদের পজিশন, আচ্ছা এখানে লেবার মাইরা দিই আর কি। যাই হোক, দেন হচ্ছে এই দুইটাই ক্লিক করবেন, দেন হচ্ছে কন্টিনিউ সেকশনে একটা ক্লিক করে দেবেন। সো অ্যান্ড এখানে হচ্ছে যে স্যালারি দিয়ে দিলাম, সো এগুলো আপনাদের ইচ্ছা আর কি, এগুলো যা আপনাদের মতো করে জাস্ট করে দেবেন। জাস্ট কন্টিনিউ অপশনে ক্লিক করে দিচ্ছি, অ্যান্ড এখান থেকে অ্যাগেন কন্টিনিউ অপশনে ক্লিক করে দিলাম। এবং এখানে হচ্ছে আপনার যার NID কার্ড তার একটা সেলফি তুলতে হবে। ঠিক আছে, সো এটা হচ্ছে দিতে হবে, আপনি চাইলে এটা হচ্ছে করতেও পারেন বা না এটা করতেই হবে আর কি। সো আমি এটা জাস্ট আপলোড করে দিচ্ছি। আচ্ছা, ওটা আমি করে দিলাম, মানে জাস্ট ওখানে ক্লিক করে একটা ই করবেন। সো এখান থেকে TRC20 অ্যাড্রেস, অ্যান্ড এখান থেকে হচ্ছে আপনার চাইলে ট্রাস্ট ওয়ালেট ইউজ করতে পারেন। সো ট্রাস্ট ওয়ালেটটা বেটার হবে। ঠিক আছে, আপনাদের মেবি এখানে পেমেন্টটা করে দিতে পারে আর কি। সো আমরা জাস্ট এখান থেকে, আচ্ছা TRC20 অ্যাড্রেসটা কপি করতে হবে, এই যে এই অ্যাড্রেসটা, এটা কপি করে আপনি দিয়ে দেবেন। বিনাস থেকে দেওয়ার প্রয়োজন নেই, দিতেও পারেন আপনাদের ইচ্ছা, ওটা কোনো বিষয় না। সো দেন হচ্ছে এখান থেকে এগুলো কোনো খুশি লাগবে না, ইফ নট প্লিজ নেক্সট এখানে একটা ক্লিক করে দেবেন। সো সিগনেচার অপশানে একটা ক্লিক করে দেবেন, এই যে সিগনেচার অপশানে ক্লিক করে দিলে এখানে একটা সিগনেচার দিতে হবে, আপনি আপনার নামটা লিখে দেবেন। সো আমি এটা করে নিচ্ছি, একটু ওয়েট। আচ্ছা, দেখেন আমি এটা করার সাথে সাথে ডানে ক্লিক করলে আমাদের জাস্ট এটা কমপ্লিটলি হয়ে গেছে। এখন যতদূর সম্ভব আমাদের যদি KYCটা ভেরিফাই হয়ে যায় সেক্ষেত্রে হচ্ছে আমাদের অ্যাওয়ার্ডটা দিয়ে দিবে। এছাড়া আপনি যদি ক্রেডিট সেন্টারে আসেন, এই যে সেক্ষেত্রে এখানে অনেক ক্রেডিট দিতে পারবেন, আপনি এটা কমপ্লিট করছেন। এছাড়াও চেক ইন করলে কিছু কিছু টোকেন পাবেন। ঠিক আছে, দেন এখানে যদি একটা নিক নেম সেট করেন, লাইক হচ্ছে এখানে যাওয়ার পরে আপনি যদি এই নিক নেমটা সেট করেন, যেমন আপনার নাম, যেমন আমার নামটা আমি দিয়ে দিচ্ছি, এটা দিয়ে দিলাম, তাহলে যদি ওকে অপশনে ক্লিক করে দিই, দেখেন এখান থেকে আমি দুইটা ক্রেডিট পেয়ে গেছি। সো চাইলে এগুলো কমপ্লিট করতে পারেন। সো মোটামুটি ভালো একটা অফার আছে, তাদের টুইটারটা মোটামুটি ভালো আর কি, খারাপ না। সো দেখা যাক এখান থেকে কী হয় আর কি। সো অফারটা ভালো আছে, কেউ মিস করে না। সো ধন্যবাদ, সকলে থাকবেন এবং সকল প্রকার আপডেটের জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলটা ফলো করবেন। ধন্যবাদ ভিউয়ার্স।